একা একা রঙিন স্বপ্ন তার মনেতে। আমি যে সাগর মাঝিরে তীরহারায় ঢেউয়ে সাগর পাড়ি দেব রে। বৃষ্টি নষ্ট হয়ে যেতে আপনারা ইয়া খাসা ঘুরে দিয়েছেন যে মানে এখন বৃষ্টি আর খারাপ হইত না। আমি দেখছি আমাদের প্রত্যেকটা মেম্বারের থেকে এই রোগটা সবচেয়ে বেশি দেখুন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়। অনেক সুন্দর পাহাড় এখান থেকে আসলে চন্দ্রনাথ
আমরা আসলে আজকে এত বেশি মজা করছি, আমাদের এক মুহূর্তের জন্য মনে হয় যে আমরা এতটা উচ্চতায় উঠে এসেছি, কিন্তু আমরা সকলে আনন্দ করতে কখন যে চলে আসছি বিষয়টা আমরা ঠিকভাবে নিজেরা টেরই পাইনি যে আমরা কেন উপরে চলে আসছি। আজকের মতো এত মজা আমার মনে হয় না যে কোনো টুলে পাবো। লাল সবুজ সোসাইটিকে অনেক অনেক বেশি ধন্যবাদ আসলে এরকম একটা ট্যুরের আয়োজন করেছে। আমি আসলে ঘুরতে খুবই পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি আমি জীবনেও কোনো সময় পাহাড়ে উঠি নাই। আজকে ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম। আমি আসলে ফার্স্টে মনে করছিলাম যে অনেক কষ্ট হবে, কিন্তু আমার সঙ্গে কোনো কষ্টই হয় নাই। আমরা আসছি চন্দ্রনাথ পাহাড়ে, খুবই অসাধারণ একটা অনুভূতি, আমার অনেক ভালো লাগছে। বিগত তিন দিন যাবৎ আমরা এখানে ঘুরছি, প্রতিটা মুহূর্ত খুবই 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 এনজয়েবল ছিল। এর মধ্যে একটা বিষয় অনেকখানি খারাপ লেগেছিল, যতগুলো স্পটে গেলাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এই যে পলিথিন এবং হচ্ছে প্লাস্টিক অনেক মানে বিপুল পরিমাণ হচ্ছে যে যত্র এখানে ফেলা হচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতো এত ভালো লাগার মধ্যেও, এবং এটা নিয়ে কিছু কাজ করার জন্য আমরা চিন্তাভাবনা করেছি। আমাদের মেম্বাররাও চিন্তাভাবনা করেছে যে আমরা এটা কীভাবে মানুষকে আরও সচেতন করতে পারি, বিশেষ করে এই যে পর্যটন এরিয়া যেগুলো আছে সেইগুলো সেই জায়গাগুলোকে অন্তত প্লাস্টিক এবং পলিথিন মুক্ত কীভাবে করা যায় সেটা আমরা নিয়ে কাজ করতে চাই। আর বাসা চিনাই।